লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছিলাম। কিন্তু আজকে আমাকে এই অবস্থায় হঠাৎ দেখতে পাচ্ছেন, এর পিছনের গল্পটাও আপনাদের জানা দরকার। আসলে কি ঘুমিয়ে ঘুমিয়ে মাস্টার্স পাস করা সম্ভব? ট্যুর দিয়ে ঘোরাঘুরি করে চাকরি বাকরি করে কি আসলে পড়ালেখা চালানো যায়? এর পিছনের বাস্তব গল্পটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ঘটনা 2022 সালের একদম শুরুর দিকে, তখন কোভিডের পর একটু একটু করে অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং এরই মধ্যে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি নিজেকে এনরোল করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। এবং যেহেতু সেমিস্টারটা অনলাইনে ছিল, অনেক সময় এমন হয়তো সারাদিন অফিস টফিস করার পর আসলে এক্সট্রিমলি টায়ার্ড হয়ে ক্লাস করতে করতে আমি ঘুমায়ও যেতাম। বাট তারপরেও পড়ালেখা যতটুকু সম্ভব চালায় গেছি। বেশি কষ্ট হয়তো ঠিক পরীক্ষার আগের দিকে, কারণ অনেক কিছু একসাথে কষ্ট করে পড়া লাগতো। তারপরও ভালো কিছুর জন্য আসলে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয় আর আল্লাহর রহমতের প্রয়োজন হয়। এমন অনেক সেমিস্টার গেছে যেখানে আমি একসাথে 4টা কোর্সও নিয়েছিলাম, একসাথে অফিসেরও বিভিন্ন প্রেশারের কাজ ছিল এবং ট্যুরও দিতাম। আল্লাহর রহমতে ওই সময়ের দিকে আমার বিয়েও হয়, জবের দিক থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম আমার অফিস থেকে। এবং ফাইনালি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কনভোকেশনের ডেট ফেলা হয়। এটা আফতাবনগরের প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। আমার বাসা থেকে আসলে আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে মা বাবাকে সহ বের হয়েছিলাম। আমি বলবো এই গ্র্যাজুয়েশনের পিছনে আসলে আমার মা বাবার অবদান অনেক বেশি, এবং স্পেশালি আমার ওয়াইফেরও অবদান আছে এবং ওই প্রত্যেকটা মানুষের অবদান আছে যারা আসলে অন অ্যান্ড অফ আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এই MBA পরীক্ষাগুলো দেওয়ার জন্য। বাসা থেকে রিক্সা করে যাওয়ার পথে আসলে অনেক সুন্দর সুন্দর ব্যানার এবং কংগ্রেচুলেশনাল মেসেজ আমি পাচ্ছিলাম। রাস্তাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, আসলে এই মুহূর্তগুলো যেতে যেতে খুব ভালো লাগছিল। যখন কনভোকেশন সেরিমনিতে ভিতরে চলে আসলাম, গেটের মধ্যে সিকিউরিটি পাস টাস সব কিছু চেক টেক হওয়ার পরে ভিতরে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে চেয়ার দিয়ে জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে। গার্ডিয়ানরা বসে আছেন, অধীর আগ্রহে আসলে ফ্রন্ট প্যানেলের মানুষজনদের কথা শুনছিলেন। প্রবাবলি তাদের প্রত্যেকের ছেলে মেয়েরা গ্র্যাজুয়েশন সেরিমনিতে আজকে অ্যাটেন্ড করছে, তারাও খুবই খুশি ছিলেন। আমি আমার গাউন পরার ভিডিওটা একটু এখন দেখাচ্ছি। আসলে এই জিনিসটা পরে কখনো অভ্যাস নেই, বাট এইটুকু আমি 100% বুঝতে পারছি যে সারা দিন একটা মেয়ের জন্য বোরখা পরে হিজাব পরে থাকাটা কত কষ্টের একটা বিষয়। আর এই জিনিসগুলো যেহেতু পরার অভিজ্ঞতা ছিল না, তাই একটু ডিফিকাল্টি হচ্ছিল আমার জন্য। দুষ্টুমি করতে করতে সেটাও পরে ফেললাম। আর গাউনের পাশাপাশি সাথে একটা হুডও পরতে হয়, সেটা আমার অবশ্য জানা ছিল না কীভাবে পরতে হয়। সেক্ষেত্রে সৌরভ ভাই আমাকে অনেক হেল্প করছিলেন, সেটা উনি খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছিলেন। গ্র্যাজুয়েশন সেরিমনির মাঝামাঝি একটা সময়ে লাঞ্চ ব্রেক দেওয়া হয়, এন হাতে হাতে জিনিসগুলো আমরা পাস করতেছিলাম একজন আরেকজনকে। এখানে মোটামুটি আমার জানা মতো সবাই জব করেন, সো সবার পক্ষে আসলে ছুটি নিয়ে ওয়ার্কিং ডেতে আসাটা একটু চ্যালেঞ্জিং ছিল ইভেন আমার জন্য। বাট তারপর আলহামদুলিল্লাহ সবার সাপোর্টে এইটুকু যেহেতু আসতে পারছি, কনভোকেশন সেরিমনিটা কেন মিস করবো বলেন। খাবার দাবার শেষে আস্তে আস্তে দেখলাম সবাইকে কনভোকেশন সেরিমনির জন্য নাম ধরে ডাকা হচ্ছে। আমিও এক্সাইটেড ছিলাম আমার নাম ধরে এখনই হয়তো ডাকা হবে, বাট দুর্ভাগ্যবশত যেহেতু আমরা মাস্টার্স স্টুডেন্ট, আমাদেরকে সবার শেষে নেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছিল। এর বাইরে বাইরের পরিবেশটা একটু এনজয় করলাম, কারণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরে কিছু খাওয়ার দাওয়ার স্টল ছিল, সেখানেও গেলাম, একটু চা কফি খেলাম, সবার সাথে টাইম টু টাইম ছবিও তুলছিলাম। এক এক করে যদি প্রত্যেকের নাম বলতে চাই, হয়তো এই ভিডিওতে সবার নাম নিয়ে আমি শেষ করতে পারবো না, বাট প্রত্যেকের কাছে আমি আসলে আন্তরিকভাবে অনেক বেশি থ্যাঙ্কফুল, কারণ এই মানুষগুলো আসলে তাদের সময়ের পাশাপাশি আমাকে পড়াশোনার পারপাসে হোক, পরীক্ষার পারপাসে হোক, অনেক দিক থেকে আসলে হেল্প করছিলেন, যাদের জন্য আজকে MBA ডিগ্রিতে এই অবস্থা আমার হয়েছে। CGPA অনেকে জানতে চাইতে পারেন, বাট আমি আপনাদের কোনো একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারাই গেস করে বলুন আমার CGPA কত হতে পারে। বিকজ MBA টাইপে CGPA তোলাটা একটু টাফ, আমার মতো ফাঁকি স্টুডেন্টের জন্য আসলে MBA এরকম একটা CGPA মেনটেন করা খুব ডিফিকাল্ট হবে। বাট তারপর আমি আপনাদের উপরে কোশ্চেনটা ছেড়ে দিলাম। এখানে টোটাল 14টা কোর্স ছিল, প্রত্যেকটা 3 ক্রেডিট করে, টোটাল 42 ক্রেডিট কোর্স কমপ্লিট করি আমরা, এবং যারা রেগুলার MBA করে তারাও কিছু বেশি ক্রেডিট এক্সট্রা কমপ্লিট করেন। এবং সেই ক্যাপ উড়ানোর মুহূর্তটা আই থিঙ্ক স্লো মোশনে সবাই একটু কম বেশি এনজয় করতে চায়। তো আমি আমার সাথে ফয়সাল ভাই এবং সোহেব ভাই সহ একটা ডেমো দেওয়ার চেষ্টা করছিলাম, দুর্ভাগ্যবশত কয়েকবার ফেল করার পর ফাইনালি হয়তো আমরা এটাকে এইস করতে পারছি। ফাইনালি আমাদের নাম ডাকার সময় এসে পড়লো এবং ফ্রন্টে আমি গেলাম, স্যার অ্যানাউন্স করলেন আস্তে আস্তে আমাদের নামের ব্যাপারটা। ফাইনালি এটার মাধ্যমে কনভোকেশন সেরিমনি শেষ হয়। আমি বলবো পড়ালেখার সময় কোনো শেষ নেই এবং পড়ালেখার সময় কোনো লিমিট নেই। প্রতিদিনই আপনার জন্য শেখার জন্য প্রচুর পরিমাণে অনলাইন ম্যাটেরিয়াল আছে। বাট ইউনিভার্সিটি থেকে সবার সাথে একসাথে একটা অফিসিয়াল ডিগ্রি নেওয়ার মধ্যেও একটা ডিফারেন্স আছে। কাজ করার সাথে সাথে পড়াশোনা যদি চালা যান, আপনি আসলে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি দুই দিক থেকে নিজেকে এডুকেট করতে পারবেন। এবং একটা কথা বলে আমি শেষ করতে চাই, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান রকম নতুন জিনিস শিখছি দিবারাত্র।
এবং প্রত্যেক গ্র্যাজুয়েটকে যারা ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, কনভোকেশন পেয়েছেন, তাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশন জানাচ্ছি। এবং তাদের সবার জন্য আমার দোয়া রইল যাতে তারা ভবিষ্যতে তাদের এই গ্যাদার করা নলেজ অভিজ্ঞতাকে কাজে লাগে, দেশ এবং দেশের মানুষের জন্য অনেক কল্যাণ নিয়ে আসতে পারে। সবাইকে এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।